যে গল্প বলবো সেটা আমাদের নিজেদেরই গল্প। আমরা কিভাবে শুরু করেছিলাম, আমরা আমাদের এক সময় মনে হয়েছিল যখন স্কুলটা শেষ হয়ে যাচ্ছিল তখন মনে হচ্ছিল যে এরপরে বাবা মারা বলে যে বন্ধুত্ব থাকবে না, দেখবে বন্ধুরা আলাদা আলাদা হয়ে গেছে, পড়াশোনায় মনোযোগ দাও। তো আমরা তখন পড়াশোনায় মনোযোগ দিই নাই, আমরা মনোযোগ দিয়েছি যে আমরা কিভাবে একসাথে থাকতে পারবো স্কুলটা শেষ হয়ে গেল। তো সেখান থেকেই আমাদের একসাথে গান গাইতে গাইতে মনে হলো যে আমরা তাহলে একসাথে গান করি, হ্যাঁ, যাতে দিন শেষে সবাই একসাথে ফিরতে পারি, একসাথে চর্চা করতে পারি। তো সেইখান থেকেই চিত্রপট, এখন চিত্রপটের 3 বছর, আগামী বছর 4 বছর হবে। সবার কাছে থেকে অনেক শুভকামনা প্রার্থী আমরা, এবং অনেক ভালো ভালোবাসা প্রার্থী। এবং আমাদের যখন শুরু হয় তখন শুরুটা হয়েছিল একটা ভাঙা গিটার দিয়ে, একটা ধার করা ভাঙা গিটার, এবং হচ্ছে টেবিল বাজিয়ে গান করতাম সবাই একসাথে। তো সেখান থেকেই আমরা, আমাদের প্রথম গান ছিল বৃষ্টি তুমি, যে গানটা আমাদের সবার খুব প্রিয়, কারণ এটা আমাদের প্রথম তৈরি এবং আমাদের যত নতুন এক্সপেরিমেন্ট সব এই গানটাকে ঘিরেই। নতুন কোনো বাদ্যযন্ত্র সংযোজন হলো ব্যান্ডে, ঠিক আছে তাহলে বৃষ্টি তুমিটা একবার এক্সপেরিমেন্ট করে দেখি কেমন লাগে, একটু পরিবর্তন করে দেখি, কারণ আস্তে আস্তে তো সময়ও পাল্টাচ্ছে, বয়স বাড়ছে, হ্যাঁ, এবং অনেক পরিবর্তন আসছে, সেভাবে করে গানেও পরিবর্তন করা। তো যেহেতু আমাদের নতুন বৃষ্টি তুমিটা নতুন, কিন্তু আমাদের পুরনো বৃষ্টি তুমিটা অনেকেরই শোনা নাই, কারোই হয়তো শোনা নাই। তো আমরা চেষ্টা করবো একবার একটু যে পুরানো বৃষ্টি তুমিটা আর কি ঠিক পুরানোভাবে যেভাবে আমরা গিয়েছিলাম প্রথমবার সুর করার পরপর সেভাবে একবার গিয়ে শোনাতে। মানে ক্লাস 9-এ আমরা মানে টেবিল বাজিয়ে যখন গানটা গাইতাম ওই ভার্সনটাই আমরা একটু চেষ্টা করবো। ভেজা মাটির গন্ধ আসে ভেসে, পেয়েছি তার অনেক দিনের ঘ্রাণ, কড়া নাড়ে মনের কোণে এসে আমায় সে যে দিয়ে গেল প্রাণ। ভেজা মাটির গন্ধ আসে ভেসে, পেয়েছি তার অনেক দিনের ঘ্রাণ, কড়া নাড়ে মনের কোণে এসে আমায় সে যে দিয়ে গেল প্রাণ। ধুলো জমেছিল অনেক দিনে, বৃষ্টি এসে দিল তারে ধুয়ে, মনের কোণে সুর ছিল যে গানে, বৃষ্টি এসে তারেও গেল ছুঁয়ে। আমি হচ্ছে বৃষ্টি তুমির গল্পটা একটু বলবো। আমরা হচ্ছে 9-এ যখন পড়ি তখন আমরা শুরু করি, আমাদের সবুজ রঙের একটা খাতা ছিল যেখানে আমরা গান লিখতাম। তো বেশিরভাগ সময় ও হচ্ছে গান লেখে, তো ও একদিন একটা লিরিক লিখে নিয়ে আসলো, এটা হচ্ছে বৃষ্টি তুমি। তো আমাদের লিরিকটা খুব ভালো লেগে যায়, তো আমরা খালি ক্লাসরুমের ফাঁকে ফাঁকে বা টিফিন টাইমে, মানে আমরা খালি সময় খুঁজতাম কখন আমরা ক্লাস ফাঁকি দিয়ে কোনো একটা খালি রুমে গিয়ে গানটা শুরু করতে পারবো। তো ওখান থেকেই ধীরে ধীরে টেবিল বাজিয়ে বা গিটারে একটু টুং টুং করে, আমরা মানে ওই সময় আমরা একেবারেই আনাড়ি, আমরা কিছুই পারি না, আমরা খালি মানে চল আমরা একটা ব্যান্ড খুলি, আমরা এরকম ছিলাম আর কি। তো ওখান থেকেই এখন বৃষ্টি তুমিটা মানে আমাদের যাত্রা, মানে আমাদের যতদিন আমরা পার করেছি তো বৃষ্টি তুমিও ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। তো এইটা আমরা এখন যে ভার্সনটা করবো এটা হচ্ছে একদম লেটেস্টটা, মানে আমরা এখন যেভাবে করে বৃষ্টি তুমিটা করি আর কি, বাকিটুকু আমরা নতুন নতুন ভার্সনে করবো। Thank you.
যত বাড়ে বাড়ে তত মেঘের আনা গোনা, বৃষ্টি তুমি সজল কালো চোখে ভরেছ ওই নীল গগনের কোনা, কালো রাতার সময় যত বাড়ে বাড়ে তত মেঘের আনা গোনা, বৃষ্টি তুমি সজল কালো চোখে ভরেছ ওই নীল গগনের কোনা। সংহার সব কিছুরই মধ্যে বৃষ্টি তোমার সূর্যে প্রাণে বাজে, এমন দিনে মন বসে না কাজে, একলা সেজে কোথায় পড়ে আছে, উদ্দীপকার উপসংহার সব কিছুরই মধ্যে বৃষ্টি তোমার সূর্যে প্রাণে বাজে। সবাই একটা কাগজের মধ্যে তাদের পছন্দ মতো নাম লিখে দিল একটা একটা করে, আমরা সেই কাগজ থেকে একটা নামও নেই নাই। সেখানে একটা নাম ছিল ক্যানভাস, যেটা আমাদেরকে ভাবায় যে হ্যাঁ আমরা তো আমাদের গানের মাধ্যমে একটা নতুন ছবি আঁকছি, একটা নতুন কিছু তৈরি করার চেষ্টা করছি, তাহলে কেন চিত্রপট নামটা দিব না। তো সেখান থেকেই চিত্রপট নামটা দেওয়া ক্যানভাসের বাংলা করে। এবং এই গানটা যখন আমরা প্রথম পারফর্ম করতে যাই তখন আমাদের হচ্ছে প্রথম ঠিক প্রথম স্ট্রামেই গিটারের তার ছিঁড়ে যায়, এবং আর কি প্রথম পারফরমেন্স খুব নার্ভাস সবাই। হ্যাঁ, তো সেখান থেকে একদম ঘেমে টেমে একাকার সবাই। তখন একজন বললো যে ভাই আমার একটা গিটার আছে, টেনশন করেন না। তো সে এসে গিটারটা দিল, আমরা তখন সেই গিটার বাজিয়ে ওই দিনের মতো দিনটা পার করি। এবং তারপর থেকে আস্তে আস্তে আরও বেশ নতুন অভিজ্ঞতা হতে থাকে, এখনও হচ্ছে। সেখান থেকে একটা অভিজ্ঞতা হচ্ছে যে আমরা নিজেদের মতো করে যখন যেভাবে ইচ্ছা লিখতাম, যখন লিখতে ইচ্ছা করতো লিখতাম, একদিন আমাদের কাছে একটা প্রস্তাব আসলো যে একটা শর্ট ফিল্মের জন্য লেখা লিখতে হবে, একটা গান লিখতে হবে। তো আমরা খুব ভাবনায় পড়ে গেলাম যে আরেকজনের স্ক্রিপ্ট গল্প পড়ে নিজেদের মতো করে লিখবো, লিখতে লিখতে পারি না, কী লিখবো, পছন্দ হবে কি না। তো ডিরেক্টরের পছন্দ হয়েছিল লেখাটা এবং আমরা শুরু করি। সেখান থেকে আর কি নিজেদের বাদেও আরও মানুষদের সাথে যুক্ত হয়ে কাজ করার চেষ্টা, নিজেদেরকে আরও ভালো করে তৈরি করার তাগিদ দেওয়া শুরু হয় যে আমরা পারছি না, আমাদেরকে আরও পারতে হবে, আমাদেরকে আরও পারতে হবে, সেই তাগিদটা শুরু হয়। তো আমরা কি একটু গিয়ে শোনাচ্ছি আজকে আপনাদেরকে ওই আমাদের প্রথম করা হচ্ছে গিয়ে শর্ট ফিল্মের জন্য গানটা। Thank you.
পাখি উড়ছে কোথায়, আকাশ লুকায় জলে, লাল মাটিতে নীলের ছায়া, মেঘা বেগের তলে, ভেবে ভেবে বদলে যাই আমি, সোনালি পাতায় শিশির পড়ে, সাদা কালো রংধনু দেখে তোর কথা শুধুই মনে পড়ে, উড়ছে পথিক নাম না জানা, সাদা কালো রংধনু, আর শর্ট ফিল্মটা এখনো রিলিজ হয়নি, সেন্সর বোর্ডে আটকে গিয়েছে, সম্ভবত রিলিজ হলে জানানো হবে। আমরা যেটা দেখলাম যে আসলে কোনো কিছু করার জন্য মানে ইচ্ছাটা আগে সবার আগে প্রয়োজন। আমাদের ইচ্ছা ছিল আমরা একসাথে গান গাবো। সাধারণত কি হয়, সাধারণত সবাই ইনস্ট্রুমেন্ট শিখে তারপরে সবাই একসাথে গিয়ে ব্যান্ড করে। আমাদের ধারণা সেটা ছিল না, আমাদের ধারণা ছিল হচ্ছে আমরা একসাথেই শিখবো, আমরা একসাথে গান করতে করতেই শিখবো। তো এই ধারণা থেকে চিত্রপটের মানে চিত্রপটের যাত্রা শুরু। আর আমাদের মানে এত দূর আমরা আসলাম, আমরা সামনে আরো অনেক দূর আমাদের পথ বাকি আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা যতটা শিখতে পারি আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করি, বিভিন্ন জনরাতে আমরা ঘুরে আসার চেষ্টা করি। এই জন্য আমরা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট বলি, যে আমরা যে কোনো ধরনের গান গাই। আর আমাদের গান যেগুলো থাকে, আমাদের গান আমাদের অবস্থাটা বোঝায়, আমরা কেমন আছি, আমরা কেমন বোধ করছি, বা বৃষ্টি পড়লে কেমন লাগে। তো এই এই সাধারণ জিনিসগুলো নিয়ে হচ্ছে আমাদের গান, এই গানগুলো দিয়েই আমরা ছবি আঁকি, এই জন্যই আমরা চিত্রপট। আমাদের একটা কথা সবাইকেই বলার থাকে যে অনেকে ভয় পায়, অনেকে বলে যে কিভাবে গান করছো, হ্যাঁ কিভাবে সময় পাও সামনে এসএসসি এইচএসসি। তো আসলে না, সময় আমি একটা কিছু করতে শুরু করলে সময় এমনিতেই বের হয়ে যায়। হ্যাঁ, আর অনেকে বলে যে এসএসসি শেষ করে ওইটা করব, এইচএসসিটা শেষ হোক তারপর ওইটা করব। তো আমাদের তাদের জন্য আমরা হয়তো কিছুই না, কিন্তু তাও তাদের জন্য একটা বলা যে যেটা শুরু করতে চাচ্ছ শুরু করে দাও, এমনিতেই সব হয়ে যাবে। আর আজকের মতো, যেহেতু সময় স্বল্পতা আছে, আজকের মতো শেষ করার আগে টেডেক্স ঢাকাকে অনেক অনেক ভালোবাসা, আমাদেরকে এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য, এবং আমাদের সামনে যারা বসে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাদের সাথে থাকার জন্য, এবং অনেক বেশি ভালোবাসা আমাদের মা বাবাদেরকে, তোমরা না থাকলে আমরা হতাম না। আর হচ্ছে আমাদের একটা লোগো আছে চিত্রপটের, লোগোটা করে দিয়েছে আমাদের সবার কনকদা, হ্যাঁ কনক আদিত্য, এবং সেই লোগোর একটা ব্যাখ্যাও আছে যেটা কনকদারই দেয়া, সেটা হচ্ছে অবারিত আকাশে সবুজ বৃক্ষরাজি। আমরা অবারিত আকাশে সবসময় সবুজ বৃক্ষরাজি হয়েই থাকতে চাই, কনকদা এবং আরও যারা মা বাবা আছো সবাইকে খুব খুব ভালোবাসা। আর যারা ছকের মধ্যে পড়ে আছো, বের হয়ে আসতে চাচ্ছ, নতুন কিছু করতে চাচ্ছ, বা নিজেকে এক্সপ্লোর করতে চাচ্ছ, তাদের জন্য আমাদের আজকের দিনের শেষ গান সবাইকে শুভরাত্রি।
কাগজ আকাশ পাতাল ভাবতে শেখায় বোতল ডোবা Ha ha!